Hello, my dear student of class 7, Doirodet. I am Mohammad Jahangir Alam, assistant teacher of Sulaigari High School. And now, this time, I shall teach you about English. So, you know, we have learned two days about English, second part, sentence pattern. So, we have learned sentence pattern. We have learned the sentence pattern. So, in the previous class, we have learned the assertive sentence, তারপরে ইম্পারেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স এই দুটো সেন্টেন্স আমরা শেষ করেছি তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু অংশ আমরা গত ক্লাসে কিছু অংশ আমরা একটু শুরু করতেছিলাম তো কিছুটা বাকি রয়ে গেছে ঠিক যেখান থেকে বাকি রয়ে গেছে যেখান থেকে আমরা ক্লাসটা শেষ করেছিলাম আজকে ঠিক সেখান থেকে আমরা শুরু করতে যাচ্ছি তো গত ক্লাসে আমরা পড়েছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স इम्पर्टेंस सेंटेंस का के बोले इम्पर्टेंस सेंटेंस जे सेंटेंस द्वारा की बुझाए कि ना आदेश उपदेश अनुरोध प्रस्ताव निषेध अनुमति ये सब और बुझा जे सेंटेंस द्वारा शेष सेंटेंस बोला है इम्पर्टेंस सेंटेंस तो आसल इम्पर्टेंस सेंटेंस कौन इम्पर्टेंस सेंटेंस द्वारा आदेश बुझावे कौन उपदेश बुझावे কখন অনুরোধ বুঝাবে এটা আমরা অনেক সময় বুঝি না কারণ আমরা সেন্টেন্সের মিনিং জানি না অর্থ জানি না তাহলে আমরা কিভাবে চিনব যে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের আদেশ বুঝাচ্ছে অনুরোধ বুঝাচ্ছে তো আমি গত ক্লাসে যেগুলো তোমাদেরকে পড়াইছিলাম সেখান থেকে আমরা শুরু করতে যাচ্ছি যে আমরা কখন বুঝব যে ইম্পারেটিভ সেন্টেন্সের আদেশ বুঝাচ্ছে আদেশ বুঝাচ্ছে আমরা তখনই বুঝব যখন ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ বুঝাবে তখন সেন্টেন্সের শুরুতে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে মূল ভাব থাকে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে যদি মূল ভাব থাকে তাহলে মনে রাখতে হবে সেই সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে আদেশ বোঝাচ্ছে অথবা অনুরোধ বোঝাচ্ছে দেখো এক্সাম্পল দেখি আমরা এখানে লিখে একটা এক্সাম্পল লিখতেছি দেখো ফর এক্সাম্পল শাট দ্য ডোর কি লিখছি আমরা এখানে শাট দ্য ডোর তার মানে কি দরজাটি বন্ধ করো এখানে তোমার মা অথবা তোমার বাবা তোমাকে বলতেছে কি বলতেছে শাট দ্য ডোর দরজাটি বন্ধ করো তার মানে কি তোমাকে কি করছে আদেশ করছে ঠিক তেমনি ভাবে যে মানে উপদেশ বুঝাচ্ছে কিভাবে উপদেশ বুঝাবে আমরা উপদেশমূলক একটা সেন্টেন্স লিখতে পারি আমরা এরকম ভাবে এরকম লিখতে পারি রেসপেক্ট রেসপেক্ট ইওর প্যারেন্ট রেসপেক্ট ইওর প্যারেন্টস তোমার পিতা মাতাকে শ্রদ্ধা করো তোমার শিক্ষক তোমাকে বলছে তোমার পিতা মাতাকে শ্রদ্ধা করো তার মানে তোমাকে কি বলছে তোমাকে উপদেশ দিচ্ছে তো উপদেশ দিচ্ছে আমরা কিভাবে বুঝতে পারি বলতে যদি রেসপেক্ট ইওর প্যারেন্টস তোমার পিতা মাতাকে শ্রদ্ধা করো তো এইখানে মূল ভাব দ্বারা শুরু হয়েছে সেন্টেন্স কি সুতরাং এটা দ্বারা কি বোঝাচ্ছে এটা দ্বারা উপদেশ বোঝাচ্ছে তো দেখো এখানে আমরা জানতে পারলাম যে যখন কোনো সেন্টেন্স শুরুতে মূল ভাব থাকে তাহলে সেই সেন্টেন্সের অর্থ বোঝাবে ইম্পারেটিভ সেন্টেন্স এবং তা দ্বারা বোঝাবে আদেশ অথবা উপদেশ বোঝাবে আচ্ছা তারপরে দেখো অনুরোধ আমরা গত ক্লাসে আমরা একটু আলোচনা করছিলাম আজকে সংক্ষেপে একটু রিভিউ করছি যে অনুরোধ কখন ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা অনুরোধ বোঝাবে যখন কোনো সেন্টেন্সে প্লিজ কাইন্ডলি এরকম অনুরোধমূলক যদি কোনো শব্দ থেকে থাকে তাহলে সেই সেন্টেন্স দ্বারা কি বোঝাবে সেই সেন্টেন্স দ্বারা অনুরোধ বোঝাবে এক্সাম্পল দেখো আমরা এখানে একটা এক্সাম্পল লিখে দেখো প্লিজ প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করো হ্যাঁ তো বিগার সে টু মি প্লিজ হেল্প মি তো ভিক্ষুক আমাকে বলুন দয়া করে আমাকে সাহায্য করো এই যে দয়া করে আমাকে সাহায্য করো এটা তারা কি বোঝাচ্ছে নিঃসন্দেহে এটা তারা অনুরোধ বোঝাচ্ছে তো প্লিজ এই শব্দের উল্লেখ থাকার কারণে আমরা তখন বুঝতে পারলাম যে কি বোঝাচ্ছে এই সেন্টেন্স দ্বারা এই সেন্টেন্স দ্বারা অনুরোধ বোঝাচ্ছে ঠিক তেমনি হবে কাইন্ডলি কাইন্ডলি প্লিজ এগুলো থাকলে পরে বোঝায় এই এই সকল শব্দগুলো যখন থাকে তখন সেই সেন্টেন্স দ্বারা অনুরোধ বোঝায় ঠিক তেমনি ভাবে প্রস্তাব ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝায় প্রস্তাব বোঝায় ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝায় প্রস্তাব বোঝায় আমরা কিভাবে বুঝবো যে এই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা প্রস্তাব বোঝাচ্ছে আমরা কিছু কিছু সেন্টেন্স আমরা সিম্পটম গুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা দ্বারা প্রস্তাব বোঝাচ্ছে যেমন কোন সেন্টেন্সের শুরুতে কোন সেন্টেন্সের শুরুতে যদি লেটস অথবা লেটার্স লেটস অথবা লেটার্স যদি থাকে কোন সেন্টেন্সের শুরুতে তাহলে মনে রাখতে হবে সেই সেন্টেন্স দ্বারা প্রস্তাব বোঝাচ্ছে এবং সেটা হল ইম্পারেটিভ সেন্টেন্স
তো লেটস এবং লেটাস এর মধ্যে কোনো পার্থক্য নাই, দেয়ার ইজ নো গ্রেট ডিফারেন্স বিটুইন লেটস এন্ড লেটাস। তো লেটস এর সংক্ষিপ্ত রূপ আর এটা হচ্ছে লেটাস হচ্ছে লং লং ফর্ম। তো এখানে লেটস এবং লেটাস দ্বারা থাকলে কি বুঝতে প্রস্তাব হচ্ছে, আমরা একটা এক্সাম্পল লিখি দেখো। হ্যাঁ, লেটাস মেক এ পিকনিক, লেটাস মেক এ পিকনিক, চলো আমরা বনভোজন করি। তো এখানে এই লেটাস দ্বারা কি বোঝাচ্ছে, প্রস্তাব বোঝাচ্ছে, ঠিক আছে। আর ঠিক এবং লেটস তাহলে লেটস অর্থ একই, মেনি একই, লেটস বসতে পারে লেটলাস লেটাস বলতে পারে, মূলত অর্থের দিক থেকে কোনো পার্থক্য নেই। লেটস গো আউট ফর এ ওয়াক, লেটস লেটস গো আউট ফর এ ওয়াক, লেটস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা হাঁটতে যাই, চলো আমরা বাইরে একটু ঘুরে আসি, এরকম অর্থ হচ্ছে। তো এই লেটস বা লেটাস দ্বারা কি বোঝাচ্ছে, প্রস্তাব বোঝাচ্ছে। আমরা যখন কোন সেন্টেন্সের শুরুতে লেটস বা লেটাস থাকবে তখন মনে রাখতে হবে সেই সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে, প্রস্তাব বোঝাচ্ছে। তারপর দেখো কি বলছে, নিষেধ, ইম্পারেটিভ দ্বারা কি বোঝায়, নিষেধ বোঝায়। তো আমরা কখন বুঝবো যে এটা দ্বারা নিষেধ বোঝাচ্ছে, সেন্টেন্সের শুরুতে যদি কি থাকে ডন্ট নেভার এগুলো যদি থাকে কোনো সেন্টেন্সের শুরুতে, তাহলে মনে রাখতে হবে সেই সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে, নিষেধ বোঝাচ্ছে। আমরা কিভাবে বলবো, কোনো সেন্টেন্সের শুরুতে যদি কি থাকে নেট থাকে অথবা নেভার যদি থাকে, এক্সাম্পল লিখি দেখো আমরা এখানে, ডন্ট ডন্ট গো আউট, ডন্ট গো আউট, ডন্ট গো আউট আনভেল অন দ্য রোড, অন দ্য রোড, ডোন্ট গো আউট অন দ্য রোড, তার মানে কি অনাবৃত হয়ে রাস্তায় হেঁটো না। মা তার কন্যাকে বলতেছে কি বলতেছে, ডোন্ট ডোন্ট গো আউট আনভেল অন দ্য রোড, তার মানে কি অনাবৃত হয়ে রাস্তায় হেঁটো না, কি বলছে, মা তার মেয়েকে নিষেধ করছে। তো নিচে আমরা কিভাবে বুঝবো নিষেধ করছি, এই সেন্টেন্সটা নিষেধ বুঝাচ্ছে, আমরা কিভাবে বুঝবো, বোঝার উপায় হচ্ছে সেন্টেন্সের শুরুতে কি আছে, ডোন্ট আছে বা ডোনট আছে, ডন্ট বা ডো নট, দ্যার ইজ নট গ্রেট ডিফারেন্স বিটুইন ডট এবং ডো। এক্সাম্পল, হ্যাঁ, ডন্ট মেক এ নয়েজ ইন দ্য ক্লাসরুম, ডন্ট মেক নয়েজ দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে গোলমাল করো না, শিক্ষক বলতেছে ছাত্রদেরকে, নিষেধ বোঝাচ্ছে, বোঝাচ্ছে নিষেধ বোঝাচ্ছে। তো নিষেধ বোঝায় আমরা কিভাবে বুঝবো যে এই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা নিষেধ বোঝাচ্ছে, সেন্টেন্স শুরুতে ডন্ট থাকলে সেটা বোঝা যাবে কি, এই সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে, নিষেধ বোঝাচ্ছে। ঠিক তেমনি তারপর কি বোঝায় ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা, অনুমতি বোঝায়। তো এখন আমরা অনুমতি বুঝাবে, আমরা কিভাবে বুঝবো যে এই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা অনুমতি বোঝাচ্ছে, হ্যাঁ, যখন সেন্টেন্স শুরুতে কি থাকবে, লেট মি, কি থাকবে, লেট মি, লেট দ্যাম, লেট হার, লেট হার, এগুলো যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে সেই সেন্টেন্স দ্বারা কি বোঝায়, অনুমতি প্রার্থনা বোঝায়, কি বোঝায়, অনুমতি প্রার্থনা বোঝায়। আমরা কিভাবে বুঝবো, যদি কোনো সেন্টেন্স শুরুতে এদের যে কোনো একটা যদি থাকে, লেট মি, লেট দেম, লেট হার, এগুলো থাকলেই সেই সেন্টেন্স দ্বারা অনুমতি বোঝায়। এক্সাম্পল এক্সাম্পল হচ্ছে, লেট হিম, লেট হিম এন্টার ইনটু the classroom, let him enter into the classroom, তাকে ক্লাসরুমের ভিতরে প্রবেশ করতে দাও। তো কি বোঝাচ্ছে, অনুমতি বোঝাচ্ছে, মানে কেউ না কেউ তাকে ক্লাসে ক্লাসরুমে প্রবেশ করতে দিচ্ছে না এমন বোঝাচ্ছে। তো কাজে যখন
let him দ্বারা বোঝাবে let him let me let them তখন কি বোঝাবে অনুমতি প্রার্থনা বোঝাবে এখানে কি হচ্ছে let him enter into the classroom তাকে শ্রেণীকক্ষের ভিতরে প্রবেশ করতে দাও প্রবেশ করার জন্য অনুমতি যাচ্ছে তো ডিয়ার স্টুডেন্ট আমরা এতক্ষণ পরে কিসের ব্যাপারে ইম্পারেটিভ সেন্টেন্স ছিলাম তো ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে আমি আবার বলছি আদেশ উপদেশ অনুরোধ প্রস্তাব নিষেধ অনুমতি এগুলো দ্বারা কি বোঝায় এগুলো দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায় তো কখন অনুমতি বোঝাবে যখন আদেশ কখন আদেশ বা উপদেশ বোঝাবে আমি আবার বলছি কখন আদেশ বা উপদেশ বোঝাবে সেন্টেন্সের শুরুতে যখন সেন্টেন্সের শুরুতে যখন কি থাকবে মূল ভার্ব থাকবে তখন সেই সেন্টেন্স দ্বারা কি বোঝাবে আদেশ এবং উপদেশ বোঝাবে ঠিক তেমনি হবে সেন্টেন্সের শুরুতে যখন সেন্টেন্সের ভিতরে যদি কোনো মানে প্লিজ কাইন্ডলি এগুলো যদি থাকে তাহলে সেই সেন্টেন্স দ্বারা কি বোঝায় অনুরোধ বোঝায় ঠিক তেমনি হবে প্রস্তাব যখন সেন্টেন্সের শুরুতে লেটস বা লেটাস থাকে তখন তার কি বোঝায় প্রস্তাব বোঝায় নিষেধ যখন সেন্টেন্সে কি থাকে ডন্ট থাকে বা নেভার থাকে তাহলে কি বোঝাবে সেই সেন্টেন্স দ্বারা কি নিষেধ বোঝাবে অনুমতি লেট মি লেট দ্যাম লেট হার এগুলো যদি থাকে তাহলে সেই সেন্টেন্স দ্বারা কি বোঝায় অনুমতি প্রার্থনা বোঝায় তো ডিয়ার স্টুডেন্ট তো আশা করি তোমরা এই ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে ভালো করে বুঝতে পেরেছো এবং ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা পরিবর্তন করতে যাব বা গ্রামাটিক্যাল চেঞ্জ করতে যাব কোনো কিছু করতে যাব তখন নিঃসন্দেহে সেই ইম্পারেটিভ সেন্টেন্স চিন্তিত হবে তাহলে সেই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কাজ করার সুযোগ হবে সম্ভব হবে তো ডিয়ার স্টুডেন্ট আজকে এই পর্যন্ত শেষ নম্বর টুডে আই হোপ দ্যাট নেক্সট এগেইন এগেইন ক্লাস থ্যাংক ইউ ভেরি মাচ